আমি একটা উদাহরণস্বরূপ ছোট্ট আপনাদের বলছি, আমি এখানে চাকদা ক্রস করার সময় আমার কাছে খবরটা দু চার দিন আগে এসছে। তারপর আমি একটু খোঁজ খবর লাগালাম, আমি দেখলাম খবরটা সত্যি। একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি, চাকদা ক্রস করার পরে রানাঘাট ঢোকার পথে একটা গ্রাম পঞ্চায়েত আছে, তার নাম হচ্ছে তাতলা ওয়ান গ্রাম পঞ্চায়েত। পাড়াটার নাম হচ্ছে ধনীচা, পাড়ার নাম হচ্ছে ধনীচা, আর গ্রামটার নাম হচ্ছে মহানালা গ্রাম। এখানে মহানালা গ্রাম বা তাতলা এক নম্বর পঞ্চায়েতের প্রধান উপস্থিত আছে, আছে আছে। আমি প্রধানকে জিজ্ঞেস করবো, এই গ্রামটায় আপনি শেষ কবে গেছিলেন প্রধান হওয়ার পরে? প্রধান আছে, প্রধান আছে, প্রধান নেই। এই যে পঞ্চায়েতটা ধনীচা পাড়া তাতলা এক নম্বর পঞ্চায়েত, এখানে বেশ কিছু এসটি পরিবার থাকে, শিডিউল ট্রাইব পরিবার। তারা একটা অভিযোগ আমার কাছে পাঠিয়েছিল, আমি চারজনের একটা টিমকে পাঠিয়েছিলাম তাদের সাথে কথা বলতে। প্রধানের দেখা নেই, চার বছর হয়ে গেল, সে প্রধান থাকবে কেন? সোমবারের মধ্যে ইস্তফা পাঠাবেন। প্রধানের নাম পার্থ প্রতিম দে। পার্থবাবু, আপনি যদি আমার কথা শুনেন, কান খুলে শুনে রাখুন, মানুষ সার্টিফিকেট দিলে তবে আপনি প্রধান, আর সার্টিফিকেট না দিলে আপনি প্রধান নয়। মানুষ সার্টিফিকেট দেয়নি, মানুষের জন্য আপনি কাজ করেননি। চার বছরে আপনি যদি মহানালা গ্রামে একবারও না যান, আপনার প্রধানের চেয়ারে বসার কোনো অধিকার নেই। সোমবার সকালের মধ্যে আমার কাছে আপনার ইস্তফা পত্র পাঠিয়ে দেবেন, এবং ব্লক সভাপতিকে আমি অনুরোধ করব যে যেখানে যেখানে আপনাদের আন্ডারে প্রধানের কাজ বিরুদ্ধে কোনো রকম ক্ষোভ অভিযোগ থাকবে আমার কাছে পৌঁছায়, সরাসরি তার প্রভাব কিন্তু ব্লক সভাপতির উপর পড়বে। এবার থেকে বলে দিই না, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, সেই এক ফর্মুলা, গত তিন তারিখে যেটা দেখেছিলাম কাঁথির ক্ষেত্রে, কাঁথিতে সভা করতে যাওয়ার পথে একটি জায়গাতে নেমেছিলেন মরিচদা এলাকার, সেখানে লোকালে আর কি গিয়ে দেখছিলেন খতিয়ে কতটা কি উন্নয়ন হয়েছে। তো সেখানে গিয়েও মানে ওই আর কি বিষয় পঞ্চায়েতে গিয়েছিলেন, বলেছিলেন, তখন পঞ্চায়েত প্রধান সম্পর্কে একটা ক্ষোভের কথা শুনেছিলেন এলাকার লোকজন, বলেছিলেন যে পঞ্চায়েতে গেলে আমাদেরকে কুত্তার মতো ব্যবহার করা হয়, এরকম একটা কথা বলা হয়েছিল। আর তারপর দেখলাম একেবারে যিনি পঞ্চায়েত প্রধান তার ইস্তফার কথা একেবারে মঞ্চে দাঁড়িয়ে বললেন অভিষেক ব্যানার্জি। আর আজকে গিয়েছিলেন একেবারে মতুয়া এলাকাতে, যেখানে মতুয়ার একেবারে বলা যায় গড়, সেখানে আজকে গিয়েছিলেন একটি সভা করতে। সেখানে গিয়েও সেই একই ফর্মুলা, এখানে আর ওইভাবে নিজে খতিয়ে দেখে বিষয়টা বলেননি, বলেছেন যে ওনার কাছে একটা অভিযোগ এসেছিল এক পঞ্চায়েত প্রধানের বিষয়ে। তো তিনি নাকি চার বছর যাননি এলাকাতে, যিনি যাননি চার বছর, যাকে দেখতে পাওয়া যায়নি এলাকায় প্রধান হিসেবে, তার মানে তার প্রধান থাকার কোনো মানে অধিকার নেই। সোমবারের মধ্যে ইস্তফাপত্র তাকে দিতে হবে, এবং আমাকে বললেন আমাকে পাঠিয়ে দিতে। আমি জানি না পঞ্চায়েত প্রধানের ইস্তফাপত্র মানে নেতাকে পাঠাতে হয় কি না, এটা তো সরকারি একটা সিস্টেম, সরকারি জায়গাতে পাঠাতে হয় ইস্তফাপত্র। জানি না ওনার কাছে পাঠাতে বলেছেন কেন, সেটা বুঝতে পারলাম না। একজন এমপি এবং দলের একজন নেতা, ইস্তফাপত্র তো দিতে হবে সরকারি জায়গাতে। আমি জানি না উনি কিন্তু আজকে সেই কথাটা বলেছেন। আর যখন বলছিলেন তখন আপনারা শুনলেন একটা হাততালির আওয়াজ আর কি, একটা বিরাট কাজ করছেন অভিষেক ব্যানার্জি, একটা যেন কোথাও একটা বোঝানোর চেষ্টা হচ্ছে, শুদ্ধিকরণ চলছে। যারা আর কি এলাকায় যান না, খতিয়ে দেখেন না, মানুষের পাশে থাকেন না, তাদের প্রধান থাকার কোনো অধিকার নেই, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে।
এবং সেই সঙ্গে আজকে আরও কিছু কথা বলেছেন, আগের দিনও বলেছিলেন যে মানে দল করলে ঠিকাদারি করা চলবে না, আবার কেউ মানে ওই পঞ্চায়েতের প্রধান রয়েছেন ওয়াইফের নামে ঠিকাদারি লাইসেন্স এসব চলবে না, যে কোনো একটা করতে হবে, এসব এইসব বলা হয়েছে। মানে যেটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে অভিষেক ব্যানার্জির তরফ থেকে যে শুদ্ধিকরণ আমরা করছি, নতুন তৃণমূল, আজকেও বলেছেন নতুন তৃণমূল, আগে যেভাবে চলতো সেটা নয়, এখন নতুন তৃণমূল, সেখানে আমরা কাউকে রেয়াত করছি না, যাদের বিরুদ্ধে অভিযোগ তাকে আমরা সরিয়ে দেব। এবং একটা ফোন নাম্বার দিয়েছেন, ফোন নাম্বারে আবার বলতে বলা হয়েছে এলাকার কাকে মানে এলাকায় কোন এলাকায় কাকে প্রার্থী করা যাবে, বা কোনো অভিযোগ থাকলে ফোন করে বলতে পারেন, এসবও বলা হয়েছে। অর্থাৎ অভিষেক ব্যানার্জি নতুন একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন দলের নেতা কর্মীদের কাছে বা সাধারণ মানুষের কাছে, যে দেখো নতুন তৃণমূল কতটা মানে ভালো তৃণমূল, নতুন তৃণমূল কতটা ভালো তৃণমূল, এখানে অন্যায়ের কোনো জায়গা নেই, অন্যায়কে প্রশ্রয় দেয় না, দায়িত্ব পালন না করলে তাদের কোনো জায়গা নেই, সে পঞ্চায়েত প্রধান হন বা যেই হন তাকে আমরা একেবারে সরিয়ে দেবো, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। এবং সে সঙ্গে যেটা বললেন যে ব্লক সভাপতিদেরকে যে আর যেখানে যা এরকম শুনবেন বলবেন, মানে আর কি ওই যারা নিয়ম মেনে কাজ করছেন না বলবেন। কিন্তু দর্শক, আমার শুধু একটাই প্রশ্ন, যদি সত্যি সত্যি অভিষেক ব্যানার্জির সদিচ্ছা থাকে যে যাদের নামে অভিযোগ, যারা এলাকায় ঠিকমতো করে কাজ করেন না, যারা ওই মানে নেতা বা পঞ্চায়েতের দায়িত্ব থাকার থেকেও বেশি ঠিকাদারি নিয়ে ব্যস্ত, ঠিকাদারদের সঙ্গে একটা লেনদেন করে আখের গুছিয়েছেন, তাদেরকে আমরা কোনো জায়গা দেবো না, যদি এটা সত্যিই কোনো সদিচ্ছা থাকে অভিষেক ব্যানার্জির, দর্শক আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, যতজন পঞ্চায়েত প্রধান রয়েছেন বলুন তো কত পার্সেন্ট নতুন করে টিকিট পাওয়ার যোগ্য হবেন, বা কত পার্সেন্ট এই মানে তারা পদে বহাল থাকতে পারেন আর কি, মানে প্রধান থাকতে পারেন যারা আর কি মানে এই যেভাবে যে ফর্মুলা দেওয়ার চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জি। আপনারা তো দেখছেন গ্রামগঞ্জে কে একটা সময় ইঞ্জিন ট্রলি চালাতেন, এখন তার একেবারে বিরাট বিরাট বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, অনেক ব্যাংক ব্যালেন্স, মানে ওই আচরণটাই চেঞ্জ হয়ে গেছে, দেখছেন তো। তো যদি অভিষেক ব্যানার্জি সত্যি যদি সদিচ্ছার জায়গা থেকে এই এইগুলো করে থাকে, যেখানে এরকম আমরা শুনবো নিয়ম মেনে কাজ করেননি, শুধু আখের গুছিয়েছেন, রাতারাতি বড় হয়ে গেছেন, তাহলে আমরা তাদেরকে কোনো জায়গা দেবো না, মানুষের অভিযোগ থাকলে আমরা তাদেরকে কোনো নতুন করে টিকিট দেবো না, যদি এটা সত্যি সদিচ্ছার জায়গা থেকে করেন অভিষেক ব্যানার্জি, তাহলে আপনারা বলুন যতজন তৃণমূল কংগ্রেসের এই টিকিটে জিতে পঞ্চায়েত প্রধান হয়েছেন বা আরও অন্যান্য পদে গেছেন, তাদের কত পার্সেন্ট নতুন করে টিকিট পেতে পারেন, কত পার্সেন্ট? দর্শক নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, নাকি দূরবীন দিয়ে খুঁজতে হবে ওরকম লোককে যারা একেবারে স্বচ্ছতা নিয়ম মেনে দায়িত্ব মেনে কাজ করছেন মানুষের পাশে থেকে, তাদেরকে খুঁজতে গেলে কি দূরবীন দিয়ে খুঁজতে হবে নাকি অনেক আছে? দর্শক নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যেভাবে অভিষেক ব্যানার্জি করছেন, কারণ কাঁথিতে গিয়ে একটা করলেন, তারপরে এই এলাকায় আজকে ওখানে গিয়ে মানে একটা করলেন, তার মানে কি হয়ে গেল, শুদ্ধিকরণ হয়ে গেল নাকি এইসব আই ওয়াশ হচ্ছে, যে একটা করে জায়গায় যাব গিয়ে আর কি সেখানে গিয়ে ওই একজন দুজনের প্রধানের নাম বলে মানে ওই আর কি পদত্যাগ করতে হবে এইসব বলবো, দেখাবো যে আমি কত কাজ করছি, আমাদের নতুন তৃণমূল কত নতুন, কত স্বচ্ছতা মেনে কাজ করে দেখাবো, আবার দেবেন হয়তো কোথাও একটা যাবেন সেখানে গিয়েও এরকম একটা একজন দুজনের নাম বলে হয়তো কিছু একটা করবেন। কিন্তু এটা কি সত্যি সদিচ্ছার জায়গা থেকে হচ্ছে নাকি আবার আই ওয়াশ করে মানুষের আবার একটা ওই ব্রেন ওয়াশের চেষ্টা হচ্ছে, যে দেখো আমরা কত ভালো তৃণমূল, আমাদের নেতৃত্বে বা আমার নেতৃত্বে দলটা কত সুন্দর চলছে, আমরা কাউকে রিয়াদ করি না, জানি না দর্শক নিশ্চয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে এটা অ্যাকচুয়ালি কি সত্যি কোনো সদিচ্ছার জায়গা থেকে বলছেন অভিষেক ব্যানার্জি, নাকি ভোটটাকে উতরানোর জন্য একটা নতুন কৌশল অবলম্বন করেছেন, যেভাবে শাসকের বিরুদ্ধে মানুষের একটা ধারণা তৈরি হয়েছে এবং যেভাবে ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মনের মধ্যে, যেভাবে সব আখের গুছিয়েছেন বিশেষ করে পঞ্চায়েত লেভেলের বিভিন্ন স্তরের লোকজন, সেই জায়গা থেকে যদি বের করে আনতে হয় দলকে, যদি আবার ভালো রেজাল্ট করতে হয়, তাহলে অন্য একটা ফর্মুলা মারতে হবে, যে দেখো আমরা কত অ্যাকশান নিচ্ছি, মানে যেখানে গেছে ধরুন কাঁথিতে গেছেন একজন প্রধানের ক্ষেত্রে অ্যাকশান, আবার এই জায়গায় আজকে গেছেন সেখানে ওই একজন প্রধানের মানে বিষয় এসেছে, ওই একজনের নামে কি অভিযোগ তার কাছে আসছে নাকি ওই একটা করে দেখাবো আর বাস একটা বার্তা দেবো দেখো আমরা, তা বলবো যে এই তো আমরা তো করছি, আমরা তো অ্যাকশান নিচ্ছি, মানে এই 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 হচ্ছে আমার দর্শক, আমি জানি না আপনারা বলবেন আমাকে ক্লিয়ার করে, আমার আমি জাস্ট যেটা ভাবছি সেটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে এরকম কিছু হচ্ছে না তো যে আই ওয়াশ করে মানুষের ব্রেন ওয়াশ, ভোটটা আমাকে দাও দেখো আমরা কত ভালো,
আর আর যে ধরনের অভিযোগ উঠছে ওই একজন দুজনকে এরকম সাইড করে বা বলি করে মানে ওই সব দায় ঝেড়ে ফেলার চেষ্টা, এটাও এটাও কারণ নয় যে দর্শক নিশ্চয়ই আপনারা কনভার্সে কমেন্ট করে বলবেন। কারণ সদিচ্ছা থাকলে, সদিচ্ছা থাকলে ওই একটা সভাতে একজন প্রধান টার্গেট হতেন না বা একজন প্রধানকে সাসপেন্ডের বিষয়টা হতো না। আমার ধারণা একাধিক প্রধানের বিরুদ্ধে মানে অভিযোগ রয়েছে, নানান অভিযোগ রয়েছে, কেউ জান না, কেউ সজোর পোষণ করেছেন, কেউ আখের গুছিয়েছেন, কেউ আরও অনেক কাণ্ড ঘটিয়েছেন, এরকম অভিযোগ ভুড়ি 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 রয়েছে। কিন্তু একজন একজন করে সাসপেন্ড করে আমি জানি না অ্যাকচুয়ালি কী করতে চাইছেন অভিষেক ব্যানার্জি। দর্শক কি বলবেন, আপনাদের কি ধারণা কেন এইসব করছেন অভিষেক ব্যানার্জি, অ্যাকচুয়াল উদ্দেশ্য কি? আর যদি যদি সত্যিই সদিচ্ছা থাকে তাহলে কি পরবর্তী টিকিট পাওয়ার মতো প্রধানকে খুঁজে পাওয়া যাবে নাকি দূরবীন দিয়ে খুঁজতে হবে? দর্শক নিশ্চয়ই এসব নিয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।